নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা অঙ্কের উপর একটি মক টেস্ট নিয়েছিলাম, যেখানে আমরা কভার করেছিলাম দুটো চ্যাপ্টার, সেগুলি হলো মিশ্রণ এবং সময় এবং দূরত্ব। আমাদের মোট 20টি অঙ্ক ছিল আর প্রত্যেকটির জন্য হচ্ছে আমাদের 2 নম্বর করেছিল। আমরা বলেছিলাম যে কেউ যদি 40-40 পায় তাহলে তাকে আমরা পেটিএমের মাধ্যমে পুরস্কৃত করব, কিন্তু যতজন পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে কেউই 40-40 পায়নি। তোমরা স্ক্রিনের উপরে টপ 10 যে র্যাঙ্ক করেছিল তাদের নাম তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা দেখে নিই কী কী অঙ্ক ছিল এবং সেগুলি কীভাবে শর্ট নিয়মে করা যায়। আমি যে 20টি অঙ্ক দিয়েছি সে অঙ্কগুলি প্রত্যেকটি ইম্পর্টেন্ট, কারণ সেগুলো এর আগে পরীক্ষায় চলে এসেছে। তো চলো আমরা আজকের ভিডিও শুরু করি। তো দেখো আজকের প্রথম অঙ্ক কী তোমাদের স্ক্রিনে, 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। ওই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার ফলে অনুপাত গিয়ে দাঁড়ালো 6:7। আমাদের বলতে হবে কত লিটার আমাদের জল দেওয়া হয়েছিল। দেখো 4টি অপশান রয়েছে। আমরা প্রথমে কি করব, স্পিরিট এস লিখে নেবো আর ওয়াটারের জন্য হচ্ছে W লিখে নেবো। প্রথম অনুপাত আমাদের কত, 7:6, সেটা আমরা লিখে নেব, এবং শেষে গিয়ে কত অনুপাত হবে, 6:7, সেটা আমরা হচ্ছে নিচে লিখে নেব। এইবার দেখো আমরা মিশিয়েছি হচ্ছে জল, সেই জন্য আমরা জলের নিচে অর্থাৎ W নিচে কি লিখবো, X। আমরা কোনো রকম স্পিরিট মেশাইনি, আমরা সেই জন্যে 0 লিখে নেব। এই নিয়মটা তোমরা জানো। এবার আমরা কি করব, ওপরের অনুপাতটি বাদ দেব, দিয়ে কি করব কোনাকুনি হচ্ছে গুণ করে দেবো নিচের দূরত্ব। তাহলে আমরা কী পাবো, 6x-0। তো ওটা 6x লিখলাম, তারপরে মাঝখানটা বাদ দিলে আমরা কী পাবো, 7×7=49 আর 6×6 হচ্ছে 36। বোঝা গেল, প্রথমে আমরা প্রথমেরটাকে বাদ দেবো, তারপরে দ্বিতীয়টাকে বাদ দেবো, ইনটু দেবো, দিয়ে ওপরের যে অনুপাতটি আছে সেই দুটো অনুপাতের যোগফল কত করবো। যোগফল কত হচ্ছে, 7 আর 6=13, সমান দিয়ে লিখবো। আমাদের কোয়ান্টিটি কত ছিল, কোয়ান্টিটি ছিল 78 লিটার, সেটা আমরা লিখবো। এইবার আমরা যদি এটা কাটাকুটি করি তবে আমাদের কী হবে, উত্তর বেড়ে যাবে। 6 দিয়ে এটা কাটলে হবে 13 দুই দিকে ক্যান্সেল করে দেবো, তাহলে আমাদের ওপরে থাকবে হচ্ছে x/13=1। অর্থাৎ আমাদের এক্স এর ভ্যালু কত বাড়বে, আমাদের এক্স এর ভ্যালু বেরোলো হচ্ছে 13 লিটার। অর্থাৎ ওই মিশ্রণে কী হবে, 13 লিটার যদি আমরা জল মেশাই তাহলে আমরা কী পাবো, 6:7 অনুপাত পাবো। এবার দেখো একজন 150 কিলোমিটার দূরবর্তী একটি স্থানে 50 কিলোমিটার/আওয়ার বেগে যায় এবং 30 কিলোমিটার/আওয়ার বেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার হচ্ছে আমাদের গড় গতিবেগ বলতে হবে। তো এর জন্যে আমরা একটা সূত্র জানি, কী জানি, 2V1V2/V1+V2। অর্থাৎ ওপরে কী করবো, আমরা লিখবো 2 × প্রথমে গতিবেগ, 2 × প্রথমে আমাদের কত গতিবেগ ছিল, 50, তারপরে আমাদের কত গতিবেগ হলো হচ্ছে 30, তাহলে প্রথমে আমরা লিখবো 2×50×, সেকেন্ড গতিবেগ হচ্ছে আমাদের 30, আর নিচে কী করবো, নিচে হচ্ছে 50 আর 30 হচ্ছে আমাদের কী করবো, যোগ করে দেবো, যোগ করলে কথা হবে 80। আমি একবার লিখে দিলাম, এবার 0 ক্যান্সেল করে দিলাম, 2 দিয়ে 8 কাটলে হয় 4, তাহলে আমাদের ওপরে থাকলো 150 আর নিচে থাকলো হচ্ছে 4, 150কে 4 দিয়ে ভাগ করলে আমাদের বেরোবে হচ্ছে 37.5 কিলোমিটার/আওয়ার। এটাই হচ্ছে তার সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ। নেক্সট অঙ্ক দেখো, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। তো এই অঙ্ক করার জন্য আমরা কিউ রুল ইউজ করব, কালির হাত রুল ইউজ করব। তো মাঝখানে লিখবো আমরা হচ্ছে 40, বাঁ দিকে লিখবো আমরা কত ছিল, 25, আর ডান দিকে আমাদের কত ছিল, ডান দিকে হচ্ছে 50% অ্যালকোহলযুক্ত, তাহলে 50টা ডান দিকে লিখলাম। এইবার আমরা কী করবো, কোনাকুনি বিয়োগ করব। তাহলে দেখো আমরা প্রথমে কী করবো, 50 থেকে 40 বিয়োগ করবো, 10 হবে, আর এদিকে কত হবে, 40 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে আমাদের হবে 15। এবার 5 দিয়ে কাটাকুটি করলে আমাদের কত হবে, 2:3, ভেরি ইজি অঙ্ক। তো এই অঙ্ক তোমাদের ছিল। নেক্সট দেখো 4 নম্বরে কী ছিল, 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে আমাদের কী হবে, 20% লাভ হবে। তাহলে দেখো 32.40 টাকা বিক্রি করলে আমাদের কত লাভ হবে, 20%। তাহলে আমরা যদি ক্রয় মূল্য 100 ধরি তাহলে 120%-এর ভ্যালু কত আমাদের, 32.40 টাকা, সেটাই আমরা লিখবো যে 32.40-এর ভ্যালু হচ্ছে 120%।
তাহলে 1% এর ভ্যালু কত হবে ঐকিক নিয়ম করব 1% এর ভ্যালু হবে 32.40 বাই হচ্ছে 120 ওটা 6 নয় 126 না কিন্তু ওটা 120 হ্যাঁ এরপর আমরা কি করব 100% এর ভ্যালু বের করব তাহলে ঐকিক নিয়ম বলে কি হবে 100টা ডান দিকে কি হবে গুণ হয়ে যাবে এইবার যদি আমরা হচ্ছে দশমিক তুলে দেই তাহলে নিচে একটা 100 থাকবে 100 100 ক্যান্সেল হয়ে গেল 0 0 ক্যান্সেল হয়ে গেল 12 দিয়ে 324 কে কাটলে আমাদের কত হবে 12 2 24 7 12 84 অর্থাৎ 27 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এই 27 টাকাটা আমরা কি লিখব মাঝখানে লিখব ঠিক আছে তার একদিকে কত ছিল আমাদের ক্রয় মূল্য 32 টাকা তাহলে বাদিকে লিখব 32 টাকা আর ডান দিকে কত ছিল ক্রয় মূল্য 25 টাকা এইবার আমরা কি করব এইবার হচ্ছে আমরা কালির হাত রুল ইউজ করব অনুপাতের প্রায় প্রত্যেকটা অঙ্ক কালির হাত দিয়ে হয় তাহলে 32 থেকে 27 বাদ দিলে আমাদের হচ্ছে 5 আর 25 আর 27 এর মধ্যে বিয়োগফল কত 2 অর্থাৎ 2:5 অনুপাতে আমাদের মেশাতে হবে দেখো এটা আছে অপশন ডি তে নেক্সট দেখো একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 3:1 অপর একটি মিশ্রণের জল ও অ্যালকোহল অনুপাত হচ্ছে 2:3 বলেছে কি অনুপাতে এই দুই প্রকার মিশ্রণ মিশ্রিত করতে হবে যাতে নতুন মিশ্রণে অ্যালকোহল এবং জলের অনুপাত হবে হচ্ছে 7:3 তো এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কী করি যে তিনটে অনুপাত আছে সেটা আমরা প্রথমে লিখে নিই হ্যাঁ তাহলে প্রথমে কত অনুপাত ছিল আমাদের 3:1 ঠিক আছে তারপরে আমাদের অনুপাত ছিল হচ্ছে দেখো এখানে কিন্তু একটা টুইস্ট আছে এখানে জল এবং অ্যালকোহল দিয়েছে আমরা কিন্তু প্রথমে অ্যালকোহল জল লিখেছি ওই জন্য আমরা পরেরটাকে উল্টিয়ে লিখব হ্যাঁ 3:2 লিখব তারপরে দেখো অ্যালকোহল জল পরেরটা ঠিকই আছে তাহলে 7:3 লিখে দিলাম এইবার আমরা কী করবো প্রত্যেকটা থেকে অ্যালকোহলের অনুপাতিক ভাগার বের করবো দেখো তৃতীয়তে অ্যালকোহলের অনুপাতিক ভাগার কত হবে 7/10 দ্বিতীয়টাতে 3/5 আর প্রথমটাতে 3/4 বোঝা গেল এইবার আমরা সবশেষে যে অনুপাতিক ভাগারটা সেটা আমরা লিখবো হচ্ছে মাঝখানে অর্থাৎ 7/10 মাঝখানে লিখবো আর প্রথমে আমাদের কত ছিল প্রথমে ছিল আমাদের হচ্ছে 3/4 আর দ্বিতীয় অনুপাতে ছিল আমাদের হচ্ছে 3/5 এইভাবে লিখে নিলাম লিখে নিয়ে আমরা কালির হাত রুল অ্যাপ্লাই করবো যে কোণাকোণি বিয়োগ করবো তাহলে 3/4 আর 7/10 বিয়োগ করলে আমরা দেখতে পাবো 1/20 হচ্ছে আর এদিকে 3/5 আর 7/10 বিয়োগ করলে আমাদের কত বেরোবে 1/10 এইবার যদি আমরা উভয় অনুপাতকে 20 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের বেরোবে 2:1 ভেরি ইজি অঙ্ক এরপরে দেখো 6 নম্বর কী বলেছে 20 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 2:3 যদি 4 লিটার জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে কত শতাংশ অ্যালকোহল থাকবে দেখো অনুপাত কত দেওয়া আছে 2:3 তাহলে মোট অনুপাত কত হচ্ছে আমাদের 5 বোঝা গেলো অ্যালকোহল আর ওয়াটার উপরে লিখলাম এ আর ডাব্লু তাহলে মোট অনুপাত আমাদের হচ্ছে 5 এই 5-এর ভ্যালু কত ওখানে কত লিটার আছে 20 লিটার তাহলে 5-এর ভ্যালু যদি 20 লিটার হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে 1-এর ভ্যালু হবে হচ্ছে 4 লিটার এইবার অনুপাতের ক্ষেত্রে আমরা 1-এর ভ্যালু পেয়ে গেলেই অঙ্ক হয়ে যায় তাহলে 2-এর ভ্যালু কত হবে 8 আর 3-এর ভ্যালু হবে হচ্ছে 12 অর্থাৎ মিশ্রণটিতে অ্যালকোহল ছিল 8 লিটার আর জল ছিল হচ্ছে 12 লিটার এইবার আমরা আরও 4 লিটার জল ঢাললাম তাহলে মোট জল কত হলো 16 লিটার আমরা অ্যালকোহল কিন্তু ঢালিনি তাই অ্যালকোহল 8 লিটার থাকলো এবার দেখো অনুপাত সরি শতকরা বের করতে গেলে কী করবো আমরা 8/24 লিখব কারণ আগে 20 লিটার ছিল আরও 4 লিটার ঢাললে আমাদের মোট মিশ্রণ হলো 24 লিটার তাহলে 8/24 × 100 কাটাকাটি করলে আমাদের কত বেরোবে 33.33% তো এটাই ছিল এই অঙ্ক সঠিক উত্তর দেখো অপশান ডিতে আছে নেক্সট দেখো একটি বড় পাত্রে 90 লিটার অ্যালকোহল আছে 9 লিটার অ্যালকোহল তুলে তার পরিবর্তে কী করা হলো জল ঢালা হলো এই প্রক্রিয়া আরও একবার করা হলো তাহলে বলছে এখন ওই পাত্রে কত লিটার অ্যালকোহল আছে তো এই অঙ্ক করার জন্য আমাদের একটি বিখ্যাত সূত্র আছে কি a·1 − b/a তার হোল টু দ্য পাওয়ার কত হবে কে ঠিক আছে যেখানে এ হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি এ কত ছিল আমাদের এ প্রথমে ছিল 90 তাহলে আমরা এ লিখব 90 ঠিক আছে তারপর ব্র্যাকেট দেবো 1 লিখবো এবার বি মানে হচ্ছে কত তুললাম 9 লিটার তুললাম এ মানে আমরা আগেই জানি 90 কে মানে কতবার প্রথমে একবার পরে আরও একবার তাহলে মোট কত হলো মোট হচ্ছে 2 বার লিখে নিলাম এইবার দেখো প্রথমে আমরা 90 লিখে নিলাম এবার 9 দিয়ে আমরা যদি 90 কেটে দিই তাহলে কত হবে 10 তাহলে 1/10 তাহলে বিয়োগ করে একবার লিখে দিচ্ছি 9/10 হবে তাহলে 2 বার আমরা 9/10 লিখে নিলাম যেহেতু স্কোয়ার আছে এবার দেখো সিম্পলি যদি আমরা 0 0 ক্যান্সেল করে ভাগ করে দিই আমাদের বেরোবে 72.9 বোঝা গেল নেক্সট দেখো একই দিকে দুটি ট্রেন 54 কিমি/ঘণ্টা এবং 36 কিমি/ঘণ্টা বেগে 1 মিনিটে নিজেদের অতিক্রম করে
বলেছে যদি প্রথম ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার হয় তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো যেহেতু একই দিকে যাচ্ছে সেজন্য আমাদের সূত্র কি হবে s1 s2 সমান সমান l1 যোগ l2 / t তোমরা যদি ট্রেনের বেস ভালো করে করতে চাও তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারো ঠিক আছে তাহলে আমরা s1 এর ভ্যালু লিখব 54 s2 এর ভ্যালু লিখব 36 যেহেতু পরের গুলো মিটারে আছে সেই জন্য আমরা 5 বাই 18 দিয়ে গুণ করে নেব তাহলে আমাদের কিলোমিটার পার ঘন্টাটা কি হলো মিটার পার সেকেন্ডে হয়ে গেল এইবার দেখো প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত 125 দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই আমরা l2 ধরে নেব আর t মানে হচ্ছে সময় কত কত সেকেন্ড 1 মিনিট এবারে মিনিট তো বসানো যাবে না যেহেতু মিটার পার সেকেন্ড করেছি সেই জন্য আমাকে নিচে 60 বসাতে হবে বুঝা গেল এইবার দেখো আমরা এটাকে সমাধান করব তাহলে 36 থেকে 54 54 থেকে 36 বাদ দিলে হবে 18 ইনটু 5 বাই 18 সমান সমান কত হবে এদিকে ওপরে যা আছে তাই এই ডান দিকে যা আছে তাই লিখে দিচ্ছি 125 প্লাস l2 বাই 60 এইবার দেখো বাঁ দিকে 18 কী হবে ক্যান্সেল হয়ে যাবে 18 ক্যান্সেল হলে বাঁ দিকে থাকবে হচ্ছে 5 সমান সমান ডান দিকে কী থাকবে 5 বাই 1 লিখে নিই আমাদের বদ্রগুণ করতে সুবিধা হবে তাহলে 5 বাই 1 সমান সমান 125 প্লাস l2 বাই 60 এইবার যদি আমরা বদ্রগুণ করি তাহলে আমাদের কত হবে 1 দিয়ে যদি আমরা করি প্রথমে তাহলে দেখো 1 দিয়ে করলে আমাদের কত হবে 125 প্লাস l2 সমান সমান 60 ইন্টু 5 মানে 300 একবার লিখে দিচ্ছি তাহলে l2 ভ্যালু কী হবে 125টা বাঁ দিকে প্লাসে আছে ডান দিকে গেলে কী হবে মাইনাসে হবে অর্থাৎ 300 থেকে 125 বাদ দেবো আমাদের বেরোবে 175 বোঝা গেল দেখো কত ইজিলি হয়ে গেল অপশান বিতে দেখো এটা আমাদের আছে অর্থাৎ এই অঙ্কে সঠিক উত্তর হবে অপশান বি 175 মিটার ঠিক আছে নেক্সট দেখো একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার দুটি প্ল্যাটফর্ম অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত বোঝা গেল তাহলে দেখো আমরা এখানে দেখো এককগুলো সব ঠিকই আছে ইউনিটগুলো সব মিটার পার সেকেন্ডই আছে অসুবিধা নাই আমরা ইউজ করবো এই সূত্রটি s1 সমান সমান l1 বাই সরি l1 প্লাস 155 বাই 16 এখান থেকে আমরা কী করবো l1 ভ্যালু বের করবো l1 ভ্যালু কত হবে 16 ইন্টু s1 মাইনাস 155 ঠিক আছে আমাদের ট্রেনের সূত্র আছে নেক্সট দেখো নেক্সটে আমরা যদি নেক্সট এই সূত্রটা নেক্সট ট্রেনটাতে বসাই মানে নেক্সট কন্ডিশনটাতে বসাই তাহলে কত বেরোবে আমাদের l1 সমান সমান 18 s1 মাইনাস 195 ঠিক আছে সূত্র কি s সমান সমান l প্লাস l1 প্লাস l2 বাই t তো সেখান থেকে আমরা দুটো সমীকরণ পেলাম l1 দিয়ে যে l1 সমান সমান 16 s1 মাইনাস 155 আর l1 সমান সমান 18 s1 মাইনাস 195 এইবার দেখো যেহেতু ট্রেনের দৈর্ঘ্য সমান l1 তাহলে দুদিকেই সমান হবে সেই জন্য আমরা বাম দিক সমান হলে ডান দিক সমান করতে পারি ঠিক আছে তাহলে দেখো আমরা কী লিখলাম 16 s1 মাইনাস 155 সমান সমান 18 s1 সমান সমান মাইনাস 195 তো এখানে দেখো 2 s1 সমান সমান কত বেরোবে আমাদের 40 s1 সমান সমান বেরোবে হচ্ছে 20 আমাদের কী বেরোলো মিটার পার সেকেন্ড কিন্তু মিটার পার সেকেন্ডে অ্যান্সারগুলো নেই এটাকে আমাদের কিলোমিটার পার ঘন্টাতে করতে হবে তার জন্য আমাদের কী করতে হবে 18/5 দিয়ে আমাদের হচ্ছে গুণ করতে হবে তাহলে 18/5 দিয়ে গুণ করলে আমাদের 4/5 আর 4/18 কত হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা বোঝা গেল এইবার পরের অঙ্ক দেখো সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে সমান্তরাল লাইন বরাবর 78 কিলোমিটার পার ঘন্টা এবং 68 কিলোমিটার পার ঘন্টা বেগে চলেছে অধিক গতির ট্রেনটি কম গতির ট্রেনটিকে যদি 72 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেন দুটির দৈর্ঘ্য কত এখানে কিন্তু l1-এর জায়গায় যা হবে l2-র জায়গায় তাই হবে কারণ দুটোরই দৈর্ঘ্য সমান তাহলে দেখো আমরা কী করবো s1 মাইনাস s2 লিখবো তাহলে s1 যেহেতু একই দিকে যাচ্ছে এবার 5/18 দিয়ে গুণ করে নেবো কারণ এখানে কী বলেছে 72 সেকেন্ড বলেছে তাই আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে তাহলে ওপরে l1 প্লাস l2 আমরা কী লিখবো দুটোই l ধরে নেবো দুটোরই দৈর্ঘ্য তাহলে l যোগ l সমান কত হবে 12/72 এইবার দেখো এটা কত হবে বিয়োগ করলে 10 × 5/18 সমান সমান আমাদের কত হচ্ছে 2l/72 বোঝা গেল 18 দিয়ে আমরা কী করবো 72 কেটে দেবো তাহলে কত হবে 4 ঠিক আছে 2 দিয়ে 4 কাটলে 2 তাহলে l এর ভ্যালু কত বেরোলো 5 × 10 = 50 দুগুণে কত হচ্ছে 100 তাহলে 10 × 5 = 2 কত হবে আমাদের 100 বেরোবে অর্থাৎ ট্রেন দুটির দৈর্ঘ্য কত 100 মিটার করে দুটোটি দৈর্ঘ্য সেম যেহেতু সেই জন্য প্রত্যেকটি দৈর্ঘ্য কত 100 মিটার করে নেক্সট অঙ্ক দেখো রুবি বাড়ি থেকে সিনেমা হলে 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট কী হয় দেরিতে পৌঁছায় আবার যদি সে
4 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায় তাহলে কি হয় 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে বলেছে রুবির বাড়ি থেকে সিনেমা হলের দূরত্ব কত। তো এর জন্য আমাদের সূত্র আছে কি x y বাই y মাইনাস x ব্র্যাকেট দিয়ে t1 প্লাস মাইনাস t2। বোঝা গেল t1 t2 হচ্ছে আমাদের সময়। দেখো একটা যদি দেরি আরেকটা যদি আগে পৌঁছায় তাহলে আমরা প্লাস নেব, আর যদি দুটোই দেরি হতো তাহলে কি নিতাম মাইনাস নিতাম। তাহলে দেখো এক্স ওয়াই জায়গায় বসাই আমরা 3 × 4 মাইনাস 4 বিয়োগ 3, কারণ 3 আর 4 বলেছে। এদিকে দেখো আমাদের একটা কন্ডিশন যে টি ওয়ান আর টি টুকে আমাদের কী করতে হবে ঘন্টায় বসাতে হবে। তো টি ওয়ান কত মিনিট দেরি 5/60 ঘন্টা হলো, আর টি টুতে কত কী আছে আগে পৌঁছায় সেটা হচ্ছে আমাদের কি 5 মিনিট। তাহলে 5 মিনিটকে ঘন্টা বানাতে গেলে আমাদের কী করতে হবে 5/60 দিতে হবে। হয়ে গেলো, এটা করলেই হয়ে গেলো। তাহলে 3×4 = 12/1 গুণ, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে 60, ওপরে 5 আর 5 হচ্ছে 10। বোঝা গেল 10 দিয়ে 60কে কাটলে 6, 6 দিয়ে 12কে কাটলে 2, অর্থাৎ রুবির বাড়ি থেকে সিনেমা হলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। দেখো এটা আছে কোথায়, এটা আছে হচ্ছে অপশান সিতে। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, এক ব্যক্তি এ থেকে বিতে যায় 12 কিলোমিটার/ঘন্টা এবং বি থেকে এতে আসে হচ্ছে 9 কিলোমিটার/ঘন্টা গতিতে। যদি যাত্রাপথে তার মোট 2 ঘন্টা 20 মিনিট লাগে তাহলে কী বলেছে এ থেকে বি এর দূরত্ব। তাহলে দেখো আমাদের আগে প্রথমে কী করতে হবে যে ঘন্টা মিনিটটাকে পুরোটাকে আগে ঘন্টায় নিয়ে যেতে হবে, 2 ঘন্টা 20 মিনিটকে আমাদের আগে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে কী হবে 2 × 1/3 ঘন্টা করে দেখবে তোমরা সমান সমান কত হবে 7/3 ঘন্টা। এইবার আমরা সূত্র ইউজ করব, কী করব ডিস্টেন্স সূত্র হচ্ছে এরকম থাকলে যে দুটো দূরত্ব দেওয়া থাকবে, ঠিক আছে, আগে আমরা ঘন্টা লিখবো, লিখে গুণ দিব, তারপরে দেব যে দুটো দূরত্ব দেওয়া থাকবে সে দুটো দূরত্ব আমরা কী করবো প্রথমে গুণ করবো। তাহলে উপরে লিখবো হচ্ছে 12 × 9, আর নিচে কী করবো যোগ করবো, 12 আর 9 কত হবে আমাদের 21, ঠিক আছে, 12 আর 9 যোগ করলে আমাদের কত হচ্ছে 21। এবার কাটাকুটি করলে আমাদের হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 3×7 = 21, 3 দিয়ে 9 কাটলে 3, 3 ক্যান্সেল, অর্থাৎ 12 কিলোমিটার, ঠিক আছে, এ এবং বি এর দূরত্ব কত 12 কিলোমিটার। বোঝা গেল কত ইজি। নেক্সট দেখো কী বলেছে, একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যত সময় নেয় সময় নেয় হচ্ছে 15 ঘন্টা। বলেছে যদি ওই একই দূরত্ব 12 ঘন্টায় যেতে হয় তাহলে ট্রেনটির গতিবেগ কত হতে হবে। তাহলে প্রথমে আমরা দূরত্বর সূত্র দিয়ে কী করব দূরত্বটাকে বের করে নেব, ঠিক আছে। দূরত্ব মানে কি গতিবেগ গুণন সময়, গতিবেগ কত 50 আর সময় হচ্ছে 15 ঘন্টা। দেখো সবই একই ইউনিটে আছে কিলোমিটার/ঘন্টা, অসুবিধা নেই। তাহলে আমাদের কত বেরোলো 900 কিলোমিটার, ঠিক আছে, দূরত্ব কত 900 কিলোমিটার। তাহলে দেখো এবার আমাদের কী করতে হবে, আমাদের স্পিড বের করতে হবে। স্পিডের সূত্র কি দূরত্ব বাই কী করতে হবে আমাদের সময় লিখতে হবে। তাহলে দূরত্ব কত 900, সময় কত আমাদের 12, 900কে 12 দিয়ে আমাদের ভাগ করে যদি দিই আমরা তাহলে পাবো হচ্ছে 75 ঘন্টা, অর্থাৎ 75 ঘন্টা আমাদের কী হবে, সরি 75 কিলোমিটার/ঘন্টা আমরা যেহেতু গতিবেগ ব্যবহার করছি। বোঝা গেল। নেক্সট অঙ্গ দেখো, শতাব্দী এক্সপ্রেসে 80 কিলোমিটার/ঘন্টা গতি রাঁচি থেকে কলকাতা পৌঁছায় 7 ঘন্টায়। কী বলেছে কলকাতা থেকে রাঁচির দূরত্ব কত। এটা একদম ইজি অঙ্ক, দূরত্বের সূত্র আমরা জানি, দূরত্ব সমান সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। স্পিড কত আমাদের 80, টাইম কত 7 ঘন্টা, ইউনিট চেঞ্জ করার দরকার নেই কারণ দুটোই কিলোমিটার/ঘন্টা দেওয়া আছে, অসুবিধা নেই। তাহলে 560 কত বেরোবে আমাদের 560 কিলোমিটার, ঠিক আছে, ভেরি ইজি অঙ্ক, এটা সবাই পারা উচিত ছিল, ঠিক আছে, সবাই পেরেছে অবশ্য। নেক্সট দেখো, দুটি তরলের একটি মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত কি 2:3 এবং অন্য একটি মিশ্রণে তাদের অনুপাত 5:4। কী বলেছে দুটি মিশ্রণকে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের অনুপাত কী হবে সমান হবে, ঠিক আছে। তাহলে আবার আমরা কী করব, আগের মতো 3টে অনুপাত লিখে নেব। তাহলে দেখো দুটো অনুপাত আমরা দেখতে পাচ্ছি, তৃতীয় অনুপাত দেওয়া নেই, তৃতীয় অনুপাত কী সমান হবে, সমান হলে আমাদের কী হয় 1:1 হয়, ঠিক আছে, 1 পরিমাণ সমান হলে আমাদের অনুপাত কত হয় 1:1। তোমরা এটা আগে জানো, ঠিক আছে, আমার ভিডিও যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে, আগে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি। তাহলে প্রথমটাতে ক্ষেত্রে প্রথম তরলের অনুপাতিক ভাগার হচ্ছে 2/5, পরেরটা অনুপাতিক ভাগার 5/9, আর সবশেষে আমাদের কী হবে 1/2। এবার আমরা কী লিখবো, 1/2 মাঝখানে লিখবো, একদিকে 2/5 লিখবো, আরেকদিকে 5/9 করবো, ঠিক আছে, তারপরে কোনাকোনি বিয়োগ করে কালির হাত অ্যাপ্লাই করলে যেটা বেরোবে সেটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, একই অঙ্ক আগেও ছিল। নেক্সট দেখো কী বলেছে, 2 প্রকার চায়ের একটি মিশ্রণে প্রথম প্রকার চায়ের মূল্য 15 টাকা এবং দ্বিতীয় প্রকার চায়ের মূল্য হচ্ছে 20 টাকা, ঠিক আছে, যদি 2 প্রকার চা 2:3 অনুপাতে মেশানো হয় তবে মিশ্রিত চায়ের মূল্য কত হবে। এটাও একটি সোজা অঙ্ক, দেখো প্রথম চা আমরা 2 অনুপাত নিয়েছি আর দ্বিতীয় চা আমরা 3 অনুপাত নিয়েছি, ঠিক আছে, আমরা 2 অনুপাত মানে 2 কেজি ভাবি, তাহলে 1 কেজির দাম যদি আমাদের 15 টাকা হয় তাহলে 2 কেজির দাম কত হবে আমাদের 15 দুগুণে
30 টাকা যেহেতু 2:3 ছিল সেজন্য প্রথম চাটা আমাদের কি করতে হবে 2 অনুপাত নিতে হবে আমরা 2 অনুপাত মানে 2 কেজি ভাবলাম পরেরটা আমরা দেখো 20 টাকা কেজি 3 কেজি নিলে আমাদের কত বের হবে 60 টাকা তাহলে মোট আমাদের কত টাকা লাগলো 90 টাকা 90 টাকা আমরা কয় কেজি পেলাম 3 এর দিয়ে 5 কেজি পেলাম তাহলে 5 কেজির ভ্যালু যদি 90 টাকা হয় তাহলে 1 কেজি হলে কত 90 কে 5 দিয়ে ভাগ করে দেব তাহলে আমাদের কত হবে 18 টাকা প্রতি কেজি তাহলে কত অপশনই হবে সঠিক উত্তর তোমরা আমার চ্যানেলে আগে যে মিশ্রণের অঙ্কগুলো আছে সেখান থেকে তোমরা তোমাদের বেসটা ক্লিয়ার করে নিতে পারো ঠিক আছে তারপরে এই অঙ্কগুলো করতে পারো আর তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা নিচের আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক তোমরা সেখান থেকে গিয়ে পরীক্ষাটা দিয়ে দেবে দেখো এরপরে একটা সেম অঙ্ক আগে এরকম একটা অঙ্ক করেছি আমরা ঠিক আছে যে 60 কেজি ধরনের একটা প্রথম চাকের সঙ্গে 65 টাকা কেজি ধর দ্বিতীয় চা এই মিশ্রণ তৈরি করা হলো এবং এই মিশ্রণটিকে 68.20 টাকা কেজি ধরে বিক্রি করা হলো তার ফলে কী হবে 10% লাভ হবে তাহলে কী অনুপাতে আমাদের মেশাতে হবে এইরকম সেম টু সেম অঙ্ক আমরা আগে করেছি 100% ধরে নেবে ধরে নিয়ে তোমরা প্রথমে আগে সিপি বের করে নেবে নিয়ে কাল রেহাত লুল্লে অ্যাপ্লাই করবে তোমাদের অঙ্ক হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে একটি কাপে 3 ভাগ দুধ এবং 1 ভাগ কী আছে জল আছে কিছু পরিমাণ মিশ্রণ কাপ থেকে তুলে তাতে কি জল দিয়ে এমনভাবে ভর্তি করা হলো যে কাপের মিশ্রণে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকে তাহলে কী বলেছে কী পরিমাণ মিশ্রণ কাপ থেকে তোলা হয়েছিল খুব ভালো অঙ্ক এটা আমাদের শরবত দিয়ে থাকে ঠিক আছে এই অঙ্ক আমি আগেও করেছি তোমরা মিশ্রণের চ্যাপ্টারটিতে গিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে তো প্রথমে আমি লিখে নিই যে মিল্ক আর ওয়াটার মিল্ক মানে দুধ ওয়াটার মানে হচ্ছে জল এইবার আমরা অনুপাতগুলো লিখব ঠিক আছে প্রথমে দেখো কত ছিল 3 ভাগ দুধ এবং 1 ভাগ জল অর্থাৎ প্রথমে অনুপাত ছিল আমাদের 3:1 ঠিক আছে এইবার আমরা কী করব মিশ্রণ তুলে নিয়ে জল দেব ঠিক আছে এবং শেষে গিয়ে কী হবে অর্ধেক দুধ এবং অর্ধেক জল হবে যেহেতু দুটো জিনিসের পরিমাণ যদি সমান হয়ে যায় অনুপাতটা গিয়ে দাঁড়ায় 1:1 বোঝা গেল এইবার দেখো আমাদের কী করতে হবে মিল্ক আমরা মেশাবো না তাহলে দুধের পরিমাণ আমাদের কী করতে হবে সমান করতে হবে তো সমান করতে হলে আমাদের কী করতে হবে নিচের অনুপাতকে আমরা কী করবো 3 দিয়ে গুণ করে নেবো তাহলে আমাদের কত বাড়বে 3:3 এবার দেখো দুধের অনুপাত সমান হয়ে গেলো জল তাহলে কত বাড়লো 2 বাড়লো আর শেষে আমাদের মোট মিশ্রণ কথা হলো 6 তাহলে 2/6 হচ্ছে আমাদের অ্যান্সার কাটাকাটি করলে কত বাড়বে 1/3 এই অঙ্ক আরও বিস্তারিতভাবে আমার আগের ভিডিওতে করা আছে মিশ্রণ চ্যাপ্টারে তোমরা গিয়ে দেখো এবং কী করো তোমাদের বেস স্ট্রং করো ঠিক আছে নেক্সট দেখো পিপিলিকার গতিবেগ 75 সেন্টিমিটার প্রতি সেকেন্ড তাহলে কী বলেছে পিপিলিকাটি একদিনে কত ভ্রমণ করবে তাহলে দেখো 1 সেকেন্ডে কত যায় 75 সেন্টিমিটার যায় তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে 1 ঘন্টা মানে কত সেকেন্ড 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড আর আমাদের দিন হয় 24 ঘন্টায় তাহলে 24 ঘন্টা যদি দিন হয় তাহলে 24 গুণ 3600 সেকেন্ড হচ্ছে আমাদের মোট দিনের সময় সেকেন্ডে তাহলে 1 সেকেন্ডে যদি আমার 75 সেন্টিমিটার যায় তাহলে 24 গুণ 3600 সেকেন্ডে কী করতে হবে 75-24 গুণ 3600 কী করতে হবে আমাদের গুণ করতে হবে একেবারে ঐকিক নিয়ম বোঝা গেল তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কত পাবো আমরা পাবো 648 পরপর 4টে 0 বোঝা গেল এই 75, 24 এবং 3600 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 648 তারপরে 4টে 0 এইবার দেখো লাস্ট অঙ্ক হ্যাঁ লাস্ট অঙ্ক আমাদের দেখো কী বলেছে একজন ব্যক্তি 120 মিটার লম্বা একটি রেলওয়ে প্ল্যাটফর্ম এ দাঁড়িয়ে দেখলেন যে একটি ট্রেন তাকে 5 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মটিকে অতিক্রম করে হচ্ছে 15 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্যগত তো আমার একটাই সূত্র আমি সব অঙ্ক একটা সূত্র দিয়ে করি ট্রেনের সূত্রটা হচ্ছে s1+-s2=l1+l2/t এই সূত্র দিয়ে আমাদের সব অঙ্ক হয়ে যায় এখানে s2 নেই কারণ দ্বিতীয় কোনো মুভমেন্টওয়ালা জিনিস এখানে নেই যদি দ্বিতীয় ট্রেন থাকতো তাহলে আমরা s2 লিখতাম তাহলে আমাদের সূত্র কী হবে s1=l1/5 যেহেতু প্রথম ক্ষেত্রে ব্যক্তিকে অতিক্রম করছে সেহেতু ট্রেনটি তখন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে সেকেন্ড ক্ষেত্রে দেখো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে অর্থাৎ তাহলে l1+l2 জায়গায় আমরা কী লিখবো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য লিখবো ঠিক আছে এইবার দেখো বাম দিকে s1 ডান দিকে s1 যেহেতু ট্রেনের স্পিড সমান ঠিক আছে এই অঙ্কের ক্ষেত্রে সেই জন্য কী হবে আমাদের ডান দিকেরগুলো আমাদের কী হবে সমান হবে কী হবে সমান হবে তাহলে আমরা যদি এখান থেকে সমান করে দিই তাহলে আমরা কী পাবো 5 দিয়ে 15 কাটলে 3 এইবার 3l1=1 কত হবে আমাদের l1+120 অর্থাৎ l1টাকে বাঁদিকে নিয়ে আসলে আমাদের কত হবে 2l1=120 l1=120/2 অর্থাৎ 60 মিটার অর্থাৎ কী হবে ট্রেনটির দৈর্ঘ্য কত আমাদের 60 মিটার বোঝা গেল এই অঙ্কের ক্ষেত্রে ইউনিট চেঞ্জ করার কোনো দরকার ছিল না কারণ সবগুলোই মিটার আর সেকেন্ডেই আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আবার একটি মক টেস্ট নিয়ে